জীবনের প্রথম বড় পরীক্ষার ফল বলে কথা, চাপা টেনশন ছিলই। সকালে ঘুম থেকে উঠেই ঘড়ির কাঁটায় নজর, দশটা বাজতে না বাজতেই টিভির পর্দায় নজর, মধ্যশিক্ষা পর্ষদে প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফল। আজ 2018 সালের 6 জুন আজ অত্যন্ত আনন্দের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2018 সালের ফল প্রকাশ করছি। অনেকে মেধা তালিকায় থাকা নিজের নাম প্রথম শুনেছে টিভির পর্দায়, কারোর ভরসা মোবাইল ফোন, কেউ উল্লসিত নেট ঘেজে, দীর্ঘ পরিশ্রমের পর সাফল্য, পরিবার পরিজন স্কুলের মুখ উজ্জ্বল। গতবারের রেকর্ড ধরে রেখে এবারও চ্যাম্পিয়ন বাঁকুড়া। মেধা তালিকায় জায়গা করে নিয়েছে জেলার 10 ছাত্রছাত্রী, পঞ্চম স্থানে 5 জন, তার মধ্যে বাঁকুড়ার 2 জন, গোগরা হাইস্কুলের সৌমি নন্দী, বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুলের সৃজা পাত্র। জেলার মধ্যে বেশি নম্বর পেয়েছে তারাই, 685। কিন্তু কিভাবে এলো এই সাফল্য? এমসিকিউ প্যাটার্ন যেহেতু হয়ে গেছে সেহেতু ওগুলোর দিকে বেশি জোর দিতাম, আর নিয়মিত ওই লিখতাম হিস্ট্রির যে সমস্ত নোট বা বাংলার যে সব কিছুগুলো লিখে লিখে প্র্যাকটিস করতাম, আর টেক্সট বুকটা খুব ভালোভাবে পড়তাম। বাঁকুড়া জেলার দখলে 6ষ্ঠ স্থান, 8ষ্ঠ স্থানে জেলার 4 জন, 9ম 1 জন এবং 10ম স্থানে 2 জন। কিভাবে পড়াশোনা করে এসেছে এই সাফল্য, কারা ছিলেন সাফল্যের পিছনে? যখন ইচ্ছে হতো তখনই পড়তাম, ওরকম কোনো নির্দিষ্ট নিয়ম কিছু ছিল না। বাবা মা রয়েছে, আমার দিদি রয়েছে, আমার দাদু দিদাও রয়েছেন, আর তাছাড়া যাদের কাছে টিউশন পড়তাম সেই সমস্ত স্যারেরা রয়েছেন। বাঁকুড়ার পরেই কোচবিহার, জেলার 8 জনের ঠাঁই হয়েছে মেধা তালিকায়। বীরভূম থেকে 3 জন জায়গা করে নিয়েছে মেধা তালিকায়। 9ম ও 10ম স্থানাধিকারী সোহম আহমেদ ও শুভম রায়ের বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান সিউড়ি থানার আইসি। প্রথম দিকে তো 4-5 ঘন্টা রেখেছিলাম, তারপরে টাইমটা আরও বাড়িয়ে দিই, 7-8, তখন 9-10 ঘন্টা হয়ে যায়। পরীক্ষার লাস্টের মাসগুলোতে আরও টাইমটা আরও বেড়ে যায়, 10-11 ঘন্টা। বাড়িতে স্কুলে উৎসবের আমেজ, কেউ হতে চায় ডাক্তার। আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, সমাজের সেবা তো করতেই হবে আমাদেরকে, কারণ আমরাই তো দেশের ভবিষ্যৎ। কেউ বা যেতে চায় গতানুগতিক ধারায়। আমি আর কিছু বলতে না পারি আর না বলি, আপনাদের আশীর্বাদে যাতে একজন ভালো মানুষ হয়। সাফল্যের স্রোতে গা ভাসানো নয়, সামনে এবার উচ্চ মাধ্যমিক, স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবার নতুন সংকল্প। এবিপি আনন্দ।